মেট্রো রেল চলবে এবার পাতাল দিয়ে। ঢাকা শহরের মেট্রো রেল কিন্তু চালু হয়েছে, আর এখন মেট্রো রেল পাতাল দিয়ে, অর্থাৎ সড়কের নিচ দিয়ে, মাটির নিচ দিয়ে কিন্তু আসলে মেট্রো রেলের ব্যবস্থা করা হচ্ছে। এই মেট্রো রেলের যত চমকপ্রদ তথ্য আছে আমাদের কালেকশনে, তা নিয়ে আজকের ভিডিও। কোথায় কিভাবে যাচ্ছে মেট্রো রেল পাতাল দিয়ে, এবং কোথায় কোথায় স্টেশন থাকছে, কোথায় কোথায় মেট্রো রেলের ডিপো থাকছে, কোথায় টিকিট কাউন্টার কি আদ্যোপান্ত, সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিও। অসাধারণ একটি ভিডিও হতে চলছে, শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। মেট্রো রেলের পর এবার পাতাল রেলের যুগে প্রবেশ করছে বাংলাদেশ। 26 জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রথম পাতাল রেলের নির্মাণ কাজ উদ্বোধন করেন। এই প্রকল্প থেকে দুটো রেল লাইন নির্মাণ করা হবে। একটি লাইন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল থেকে কমলাপুর পর্যন্ত 19.87 কিলোমিটার অংশ, এটি মাটির নিচ দিয়ে যাবে। আর নতুন বাজার থেকে পূর্বাচল পর্যন্ত 11.36 কিলোমিটার রেল লাইন উড়াল পথে যাবে। সত্যি আসলে দেশ কিভাবে পরিবর্তন হচ্ছে উন্নয়নের মাধ্যমে, তা আসলে ভাবতেই হয় এবং ভাবারই একটি বিষয়। প্রিয় ভিউয়ার, পাতাল রেল কিন্তু বিশ্বের অনেক রাষ্ট্রে আছে, অনেক দেশে আছে, এমনটিও কিন্তু নয়। আমাদের মতো দেশে এখন পাতাল রেল হচ্ছে, এটা কিন্তু আসলে খুব একটা গর্বের ব্যাপার। প্রিয় ভিউয়ার, এসব নিয়ে আজকের ভিডিও, আপনি সাথেই থাকুন, শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। থাকছে এই পাতাল রেলের চমকপ্রদ সব জানা অজানা নানান রকম তথ্য। ঢাকা শহর মানুষের চলাচলের জন্য দেশের প্রথম পাতাল রেলের ডিপো নির্মাণ করা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জের চিতলগঞ্জে। এই ডিপো নির্মাণ কাজের মাধ্যমে প্রকল্পের উদ্বোধন কাজের সূচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের এই প্রকল্পটি ম্যাস র্যাপিড ট্রানজিট লাইন 1 বা MRT লাইন 1 নামে পরিচিত। এই মেট্রো লাইনের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত অংশ মাটির নিচে দিয়ে যাবে, এবং নতুন বাজার থেকে পূর্বাচল পর্যন্ত অংশ উড়াল পথে যাবে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, MRT লাইন 1 প্রকল্পের দুটো লাইন থাকবে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাটির নিচ দিয়ে কমলাপুর পর্যন্ত এই পাতাল পথে রেলের স্টেশন থাকবে 12টি। প্রিয় ভিউয়ার, শুনছেন কি, এই পাতাল পথে রেলের স্টেশন থাকবে 12টি, আর সেটি হচ্ছে হজরত শাহজালাল বিমানবন্দর থেকে মাটির নিচ দিয়ে কমলাপুর পর্যন্ত। মানে এইটুকের মধ্যে পাতাল রেলের স্টেশন থাকবে 12টি। স্টেশনগুলোর নির্ধারিত জায়গাগুলোর মধ্যে রয়েছে কমলাপুর, রাজারবাগ, মালিবাগ, রামপুরা, আফতাবনগর, বাড্ডা, উত্তর বাড্ডা, নতুন বাজার, নর্দা, খিলক্ষেত, বিমানবন্দর থার্ড টার্মিনাল এবং বিমানবন্দর। এই এমআরটি লাইন একের অপর অংশ নতুন বাজার থেকে পূর্বাচল পর্যন্ত উড়াল পথে স্টেশন থাকবে 7টি। সেগুলোর নির্ধারিত জায়গা হলো জোয়ারসাহারা, বোয়ালিয়া, মস্তল, শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম, পূর্বাচল সেন্টার, পূর্বাচল পূর্ব এবং পূর্বাচল টার্মিনাল। MRT লাইন 1 প্রকল্পের দৈর্ঘ্য হবে 31.241 কিলোমিটার। এই প্রকল্প বাস্তবায়নে মোট খরচ হবে 52,561 কোটি টাকা। এর মধ্যে 40,000 কোটি টাকা দিচ্ছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকা। বাকি 12,561 কোটি টাকা খরচ করবে বাংলাদেশ সরকার। 2026 সালে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সত্যি চমকপ্রদ খবর। প্রিয় ভিউয়ার, সবাই শুনছেন, আমাদের দেশের রাজধানী ঢাকাতে পাতাল রেল হচ্ছে, এবং সেটা কোন জায়গা দিয়ে কিভাবে হচ্ছে, এই সেসব তথ্যই আজকে ভিডিওর মধ্যে আমি সম্পূর্ণটা তুলে ধরছি। আমি ভিডিওর যে তথ্যসূত্রের লিঙ্ক আমি সেটি ডেসক্রিপশনে রাখবো, আপনি সেখান থেকেও কিন্তু বিশদভাবে জেনে নিতে পারবেন। প্রিয় ভিউয়ার, সাথেই থাকুন, শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায়, MRT লাইন 1 চালু হলে এই রুটে প্রতিদিন 8 লাখ যাত্রী চলাচল করতে পারবেন।
বিমানবন্দর থেকে কমলাপুর যেতে সময় লাগবে মাত্র 25 মিনিট। সুপ্রিয় ভিউয়ার, আমি আরো একবার বলতে আগ্রহী হচ্ছি, প্রতিদিন 8 লাখ যাত্রী চলাচল করতে পারবেন, আর বিমানবন্দর থেকে কমলাপুর যেতে সময় লাগবে মাত্র 25 মিনিট। আসলে চিন্তার বাইরে একটি ব্যাপার। আসলে যদি এমনটি হয় তাহলে এই ঢাকা শহরের মানুষ একদম তাদের সময় বাঁচবে এবং যানজট মুক্ত একটি ঢাকা শহর হয়তো মানুষ পাবে। এসবের লক্ষ্যে কিন্তু আসলে সরকার কাজ করছে। আর নতুন বাজার থেকে পূর্বাচল যেতে সময় লাগবে 20.35 মিনিট, অর্থাৎ নতুন বাজার থেকে পূর্বাচল যেতে সময় লাগবে 20 মিনিট। এমআরটি লাইন একের প্রতিটি পাতালি স্টেশন হবে নিচতলা, দুঃখিত, এমআরটি লাইন একের প্রতিটি পাতালি স্টেশন হবে 3তলা। টিকিট কাউন্টার ও অন্যান্য সুবিধা থাকবে প্রথম বেজমেন্টে, প্ল্যাটফর্ম থাকবে দ্বিতীয় বেজমেন্টে, আর উড়াল স্টেশন টিকিট কাউন্টার এবং প্ল্যাটফর্ম থাকবে 3তলায়। যাত্রীদের চলাচলের জন্য উড়াল ও পাতাল দুই পথের স্টেশনই থাকবে, লিফট, সিঁড়ি, এসকেলেটরের সুবিধা। স্টেশনগুলোর পর্যাপ্ত বাতাস ও অক্সিজেনের প্রবাহ ঠিক রাখতে থাকবে অতিরিক্ত ভেন্টিলেশন ব্যবস্থা। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মেট্রো রেল লাইন একের ডিপো নির্মাণ হবে নারায়ণগঞ্জের পিতলগঞ্জে। এই কাজের জন্য জাপানের টোকিও কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড ও দেশীয় ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, DMTCL। পুরো প্রকল্পের কাজ 12 প্যাকেজের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। এর মধ্যে প্যাকেজ PC1-এর আওতায় ডিপো এলাকায় ভূমি উন্নয়ন কাজ শুরু হবে। দেশের প্রথম মেট্রো রেল বা MRT লাইন 6-এর একাংশ 28 ডিসেম্বর চালু হয়েছে, উত্তরা দিয়াবাড়ি থেকে আগারগা পর্যন্ত। প্রিয় ভিউয়ার, ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে লিখে যাবেন, মন চাইলে আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন, আর ইচ্ছে হলে আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। একটি পরিচ্ছন্ন চ্যানেল, সবসময় উন্নয়নমূলক কর্মকাণ্ড, বিভিন্ন উল্লেখযোগ্য পয়েন্ট, বিভিন্ন উল্লেখযোগ্য স্থান নিয়ে আমরা কাজ করি। অতএব নিঃসন্দেহে আপনি এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মন চাইলে এই ভিডিওটি আপনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, ফেসবুক, টুইটার, আপনার বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিতে পারেন, তারাও এটি দেখার সুবিধা করে দিতে পারবেন। প্রিয় ভিউয়ার, যে কথা বলছিলাম, MRT-1 দেশের প্রথম পাতাল রেল, 2030 সালের মধ্যে ঢাকায় 6টি মেট্রো রেল প্রকল্প বাস্তবায়ন করতে চায় বর্তমান সরকার। এই প্রকল্পগুলো বাস্তবায়নের মাধ্যমে ঢাকায় 130 কিলোমিটার শক্তিশালী মেট্রো নেটওয়ার্ক গড়ে তুলতে চায় সরকার। তখন মেট্রো নেটওয়ার্কে প্রতিদিন প্রায় 50 লাখ যাত্রী চলাচল করতে পারবে। প্রিয় ভিউয়ার, আর সময় নিচ্ছি না, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। আজ এ পর্যন্ত।